টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে ডুবে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ফলে চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ রয়েছে থেকে বন্ধ রয়েছে যান চলাচল তবে ঢাকামুখী লেনে কিছু যান চলাচল করছে খোঁজ নিয়ে জানা গেছে মহাসড়কের মিশরের জোরারগঞ্জ ইউনিয়নের বিএসআরএম গেট থেকে মামাফুকি আস্তানা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক পানিতে ডুবে গেছে সেখানে অনেকে জাল দিয়ে মাছ ধরতে দেখা গেছে উত্তরা পরিবহনের বাস চালক শাহাবুদ্দিন জানান বিএসআরএম গেটের পর থেকে সড়কে হাঁটু পানি ফলে গাড়ি চালাতে কষ্ট হচ্ছে কেউ উল্টো পথে গাড়ি নিয়ে যাওয়ায় যানজট দেখা দিয়েছে সোনাপাহাড় এলাকার বাসিন্দা নুরুল ইসলাম বলেন সকালে অনেক বেশি পানি ছিল এখন কিছুটা কম এমন পরিস্থিতি আগে কখনো দেখিনি বৃষ্টি পাহাড়ি ঢল ও আরশিনগর ফিউচার পার্ক নির্মাণের কারণে এমন হয়েছে